মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি আমি আর কোনো ভুল কাজ করবো না। একটা সুযোগ পাখি ভাবে আমাদের কথা, ও শুধু নিজের কথা ভাবে। আমি সবটা জানি, আর তোমার জন্য আমার মেয়েটাকে যে লোকটা ফিরিয়ে এনেছে তার প্রতি কৃতজ্ঞতাটুকু আমি জানাতে পারবো না। তোমাদের দুজনকেই বলছি, এ বিষয়ে কোনো কথা বলার অনুমতি কিন্তু আমি তোমাদের দিইনি। না না, তো তোমরা এইভাবে পাখিকে কেন বলছো বলো তো? আমি তো সেটা বুঝতে পারছি না, একটা মেয়ে কখনো এই সমস্ত বিষয়ে মিথ্যে কথা বলতে পারে? তোমরাই বলো না। এই যে রাহুল, এই মিথ্যে কথা বলছে। ও ও, চুপ কর। এখন বাবা তোর কথা অনুযায়ী চলবে? বাবা, আমার মনে হয় কি, মানুষ মাত্রই তো ভুল করে। রাহুল যদি সত্যি সত্যি অনুতপ্ত হয় তাহলে আমার মনে হয় ওকে আর একটা সুযোগ দেওয়া উচিত। দাদাভাই, তুই তুই এই কথা বলছিস? দেখ কুশ, যে মানুষ অপরাধীকে শাস্তি দেয় তার থেকেও সেই মানুষ বড় যে অপরাধীকে ক্ষমা করে দেয়। বোধা, আমি আর কোনো অপরাধ করব না, কোনো অপরাধ করব না। আমার ছেলেমেয়েরা খেতে পারছে না বোধা। যতই হোক, আমি তো বাবা, তাদের এই অবস্থা দেখে কি আমি নিজেকে শুধরাবো না? আহারে, ওর বাচ্চাগুলো খেতে পারছে না বাবা, ওকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? মা, আপনি কি বলেন? তোমার বাবা যখন যা করেন সবসময় ন্যায়ই করেন বড় বৌমা। উনি যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমার পূর্ণ সমর্থন আছে। সেই আমি তোমাদের কেউ না গো, কেউ না। ঠিকই বলেছ, কি মূল্য আমার, এক কানা করিও না। দেখো, আমি আমি সব বুঝতে পাচ্ছি, ও আর্থিক কষ্টে আছে, হয়তো সত্যি সত্যি অনুতপ্ত, কিন্তু ওকে কাজে রাখার সিদ্ধান্ত আমি নিতে পারি না, নিতে পারে রাঙা বউ। রাঙা বৌমা যদি চায় তাহলেই কাজ পাবে, ও না হলে নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।